আজকে আমি আমার বইয়ের জন্য সরি আমার সোনার জন্য একটা সারপ্রাইজ এনেছি বন্ধুরা। তো তোমরাও কি দেখতে চাও সারপ্রাইজটা? তো চলো, এই দেখো এই কাপড়ের নিচে ঢাকা আছে সারপ্রাইজ। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সারপ্রাইজটা দেখিয়ে দিই। আর চলো আগে সোনাকে দেখে নিই, সোনাকে ছাড়া সারপ্রাইজ কি সম্পূর্ণ হবে? তো চলো আগে সোনাকে দেখে নিই। সোনা সোনা, এই তো আমি এখানে, এই দেখো বেডের উপর বসে আছি, বেশি নরম চরণ করতে পারছি না তো ওর জন্য। তো সোনা, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। কি সারপ্রাইজ বলো তো, কি সারপ্রাইজ বলো না গো, খুব বলো না, ঝড় উঠে গেছে গো বন্ধুরা। ভিডিও করতে করতে যাই হোক, চলো ভিডিও তো সম্পূর্ণ করতেই হবে। তো সোনা কি এনেছো বলো তো, বললে তো হবে না, তোমাকে তো এখানে উঠে আসতে হবে। ঠিক আছে তাহলে আমি আসছি, সারপ্রাইজ পেতে তো আমার খুব ভালো লাগে। সোনা আমি চলে এসেছি, কি সারপ্রাইজ আছে দেখাও তো। তোমার সারপ্রাইজ হইলো ওইখানে ঢাকা আছে এই যে, তো চলো দেখা যাক। চলো এটা সরাই, বাও স্কুটি আমাদের তিনজনের জন্য। হ্যাঁ আমরা সব জায়গায় গাড়ি করে জার্নি করতে পারি না তো, এই জন্য সবসময় যাওয়া আসার জন্য এই স্কুটিটা নেওয়া হয়েছে। আচ্ছা তাহলে আমি একটু স্কুটিটা চালিয়ে দেখি। না না এখন চালানো যাবে না, তোমার অবস্থা তেমন একটা ভালো না। না না আমি চালাবো। আচ্ছা একবার চালানোর চেষ্টা করো। ঠিক আছে যাই, আমি একটু চালাই। পড়ে যাবে সোনা, সাবধানে। না না আমার কিচ্ছু হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমি স্কুটিতে উঠে গেছি আর এটা এখন আমি চালাবো। তো চলো এখন এটা আমি চালাই। এই দেখো বন্ধুরা কি সুন্দর চালাচ্ছি, চালাতে চালাতে তো চালাতে আমি পড়ে গেলাম। কতবার বলেছি একটু সাবধানে একটু সাবধানে। আমাকে তোলো তোলো, আমি বেশি জোরে লাগিনি, একটু আস্তেই লেগেছে, অনেক আস্তেই তো চালাচ্ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ছোট ছোট ভিডিও পেতে, আরও ডলের ভিডিও পেতে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।